তামিম ইকবালের মুখে হাসি, এই হাসির জন্য ভক্তদের কত না অপেক্ষা। তামিমকে অপেক্ষা করতে হয়েছে ব্যাট হাতে নিতে। 5 জুলাই থেকে 20 অগস্ট যে ব্যাট গ্লাভস তামিম ইকবালের এত পছন্দ, সেই ব্যাট গ্লাভসের সঙ্গে তামিমের সখ্যতা পাক্কা 1.5 মাস পর। মাঝে ঘটে গেছে কত কিছু। অবসর নেয়া মাননীয় প্রধানমন্ত্রীর চাওয়াতে অবসর ভেঙে ফেরা, মানসিক অবসাদ কাটাতে দুবাই যাওয়া, ইঞ্জুরির চিকিৎসায় ইংল্যান্ডে যাওয়া, সেখান থেকে ফিরে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া, সবশেষে অধিনায়কত্বই ছেড়ে দেয়া, শেষ 1.5 মাসের ঘটনা প্রবাহ দিয়ে হয়তো আস্ত একটা বই লিখে ফেলা সম্ভব। 2 সপ্তাহের রিহ্যাব শেষে 19 তারিখ থেকে ব্যাটিং শুরু করার কথা থাকলেও শুরু করলেন 20 তারিখে। রোববার ব্যাটিং করার আগে তামিম প্রায় ঘণ্টা দেড়েক বিসিবির ডাক্তার ফিজিও ট্রেইনারের সঙ্গে কথাও বলেছেন। হালকা নকিং দিয়ে ব্যাটিং প্র্যাকটিসের শুরু সময় যত গড়িয়েছে ইন্টেন্সিটিও বেড়েছে, তবে শুরু থেকেই সাবলীল ছিলেন, টাইমিংও ছিল নিখুঁত। এক একটা স্ট্রেট ড্রাইভ অফ ড্রাইভ মনে করিয়ে দিয়েছে পুরনো বুম বুম তামিমকে। পাশাপাশি আরেকটা বিশ্বাসও এসেছে, কোমরের ব্যথায় যেখানে ফ্রন্ট ফুটে শট খেলা খুব একটা সোজা না, সাবেক ওয়ানডে ক্যাপ্টেন তা করেছেন খুব সহজেই। অর্থাৎ যে ব্যথার জন্য এশিয়া কাপ মিস করছেন, সেই ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করেছে। তামিমের এই ব্যাটিং উইকেটের পেছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম এবং রিহ্যাব প্রোগ্রামের ম্যানেজার হিসেবে সদ্য যোগ দেয়া কিরণ থমস। দিনের রিহ্যাব প্রোগ্রাম শেষে ব্যাটিংয়ে তামিম ইকবাল খান। মাঝের 14 দিনে কখনো জিমে, কখনো আউটডোরে স্ট্রেচিং করেছেন, ফিট হওয়ার চেষ্টা করেছেন। যেই ফিটনেসটা আরেকটু ভালো হয়েছে তিনি ব্যাটিংয়ে এসেছেন, এবং এই ব্যাটিংয়ে যতক্ষণ ছিলেন, যতক্ষণ ব্যাটিং করেছেন, পুরোটা সময় বাংলাদেশ জাতীয় দলের ফিজিও এবং রিহ্যাব প্রোগ্রামের হেড তাকে পর্যবেক্ষণে রেখেছেন, ইভেন টিম ম্যানেজার পর্যন্ত নজরে রেখেছেন। কারণ বাংলাদেশ ক্রিকেট দল তো বটেই, পুরো ক্রিকেট দুনিয়ার নজর অনেকাংশে তামিম ইকবালের উপর। ইঞ্জুরির জন্য তিনি এশিয়া কাপ খেলতে পারছেন না, বিশ্বকাপে খেলতে পারবেন কি না সেটাও নির্ভর করছে তিনি কতখানি ফিট হয়ে উঠতে পারেন ম্যাচ খেলার জন্য, যেহেতু তার এই ইঞ্জুরিটা একটা লম্বা সময় ধরেই চলছে। হাবিবুল বাশার সুমন কিন্তু আগের দিন গণমাধ্যমে বলেছেন তিনি চান তামিম ইকবাল খান যেন দ্রুত সুস্থ হয়ে উঠুন, কারণ তামিম তাদের কাছে, বাংলাদেশ জাতীয় দলের কাছে, টিম ম্যানেজমেন্টের কাছে, ক্রিকেট সংশ্লিষ্ট সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার, এবং তারা আশাবাদী নিউজিল্যান্ড সিরিজেই তারা তামিমকে দলে পাবেন। মিনিট বিশেক ব্যাটিংয়ের পর তাদের তত্ত্বাবধানেই রানিং করেছেন, বিশেষ স্ট্রেচিংও করেছেন, সেটাও ইঞ্জুরি থেকে সেরে ওঠার একটা প্রসেসেরই অংশ। আফনান পিয়াল, অলরাউন্ডার।